This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিলিগুড়িতে সরকারি জমি বিক্রির বিজ্ঞাপন ভুয়ো, শহরবাসীদের সতর্ক করতে সাংবাদিক বৈঠক। এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় একটি সরকারি জমি টেন্ডার করে বিক্রি করা হবে এমনই একটি বিজ্ঞাপন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। এই বিজ্ঞাপন এসজেডিএর নজরে আসতেই চিন্তার ভাঁজ পড়েছে এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর কপালে, কেননা সেই জমিটি এসজেডিএর। শহর শিলিগুড়িতে জমি মাফিয়াদের একটা বড় দৌরাত্ম্য রয়েছে, তা শহরবাসী থেকে শুরু করে প্রশাসন খুব ভালো করেই জানে। তবে একেবারে বিজ্ঞাপন দিয়ে এইভাবে সরকারি জমি বিক্রির চেষ্টার দুঃসাহস দেখে হতবাক এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ প্রশাসন। ইতিমধ্যে বিষয়টি জানিয়ে সৌরভ চক্রবর্তী পুলিশে অভিযোগও জানিয়েছেন। তবে যাতে বিজ্ঞাপন দেখে শহরবাসী কোনো ফাঁদে পা না দেন সেদিক সে কারণেই সকলকে সতর্ক করতে উদ্যোগী হলেন তিনি। সাংবাদিক বৈঠক করে বিষয়টি তুলে ধরেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। পাশাপাশি তিনি এটাও জানান, সরকারি জমি এভাবে কখনোই বিক্রি করা হয় না, তবে এভাবে সরাসরি বিজ্ঞাপন দিয়ে জমি মাফিয়াদের ফাঁদ পাতার দুঃসাহস দেখে রীতিমতো উদ্বেগ বেড়ে গেছে প্রশাসনের। সিটি সেন্টার অপোজিটে একটা জমি আছে বাউন্ডারি, সেই জমিটা নাকি টেন্ডার করে বিক্রি হবে, তার জন্য গভর্নমেন্ট নোটিফিকেশন করছে এবং এগুলো ম্যাপ দেওয়া হচ্ছে, টোটালটাই ফ্রড। জানার সাথে সাথেই আমি কমিশনার অফ পুলিশকে কমপ্লেন করেছি, ফ্রড আমাদের ডিপার্টমেন্ট থেকেও আমরা কমপ্লেন করেছি এই ফ্রডটাকে ধরার জন্য। কিন্তু আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণকে এবং ব্যবসায়ীদের এবং যারা সরকারি জমি কিনতে চান তাদেরকে জানাতে চাই যে এইভাবে কোনো দিন কোনো টেন্ডার হলে আপনারা ভেরিফিকেশন না করে পা দেবেন না, এটা কোনো ট্র্যাপ, বড় ধরনের ট্র্যাপ, এটা ষড়যন্ত্র। এটা এসজেডিএ শুধু নয়, গভর্নমেন্টের ল্যান্ডে ল্যান্ড ব্রোকার বা মাফিয়ারা যারা আছে তারা এখন মানে মডারেট হয়ে এরা একটু আইটি ডেভেলপ করেছে, মানে ফ্রডে আইটি ডেভেলপ হয়েছে, তারা একটা নতুন ধরনের ফ্রড শুরু করেছে। এটা আগে কী করতো, জমি দখল করতো, এবার জমি দখল করে আমরা তো উড়িয়ে দিয়েছি বললে।